আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো। স্বাভাবিক ধরছেন, সেই যে খাসিগুলা কিনলাম ওগুলো তো একটা সদগতি করতে হবে, তো বানাবো খাসির শাহি হান্ডি চাপ রেস্টুরেন্টের স্টাইলে। আমার সহায়তায় থাকবেন জাকির ভাই, আমাদের এলাকার সবচেয়ে বড় রেস্টুরেন্টের শেফ। তো এটা একদম হুবু হোটেলের মতো হবে, উনিও কিছুক্ষণ রাঁধতে পারেন, আমিও কিছুক্ষণ রান্না করতে পারি, হাত মাত বদল দেখবেন, কোনো দুশ্চিন্তা করবেন এই ব্যাপারে। আমরা আপনাদের আসল রেস্টুরেন্টের আসল রেসিপিটা দিতে চাই, তো আসেন দেখি শুরু করা যাক। আচ্ছা, এটা হচ্ছে শাহি হান্ডি চাপ খাসির। তো এর জন্য আমি মাংস নিছি, ভুল হয়ে গেছে, এটা সিনার মাংস দিয়ে হয়তো, তা আমি সিনার মাংস কম নিছি, লালের মাংস বেশি নিছি, যাই হোক। এখানে আছে হচ্ছে 1 টেবিল চামচ রসুন, 2 টেবিল চামচ আদা, 2.5 টেবিল চামচ আদা, 1 চা চামচের মতো ধনিয়া, জিরা, আধা চা চামচের মতো সাদা গোলমরিচ, আধা চা চামচের মতো জায়ফল জয়িত্রী গুঁড়া, প্রায় 1 কি 1.5 টেবিল চামচের মতো মরিচ গুঁড়া, 3টা লবঙ্গ, 2টা এলাচি, 2-3 পিস্তে দারচিনি আর তেজপাতা, আর এখানে আধা চা চামচের মতো ছিল টেস্টিং সল্ট, তোর সাথে মিলে গেছে, এটা অ্যাকচুয়ালি মিলাই দিতে হবে, তো সবগুলো দিয়েই মিলাই দিব। লবণ দিতে হবে না এখন, হ্যাঁ, 2 চামচ, 2 টেবিল চামচ টক দই, 2.5 টেবিল চামচ টক দই খাইতে ভালো, স্বাদ মতো লবণ, ও বেশি হয়ে গেল, একটু কমাই দিই, ঠিক আছে। আর 1 কাপ বেরেস্তা, এটা দিয়ে গুঁড়া করে দিই, পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটাকে ভালো করে মাখায় নিতে হবে, ঘামতে রাখতে হবে, এটা মাখায় রাখতে হবে 10 মিনিট, এই সেটা নিয়ে আসে। আচ্ছা, এটা মাখায় 10-15 মিনিট রেখে দিতে হবে, আমি এখানে 1/2 কাপ তেলে 1/2 কাপ পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, একটু ভাজা হয়ে গেছে, তারপর আমি চিন্তা করলাম যে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, অসুবিধা নাই, এখন এই আধা ভাজা হইলেই এটাকে ইয়ের মধ্যে ঢেলে দিতে হবে মাংসটার মধ্যে, পেঁয়াজগুলো কিন্তু এইরকম ভাজা হয়েছে, এই যে এইরকম ভাজা হয়েছে, সব তেল ছ কাছায় দিয়ে দিলাম, এখন চুলাটা জ্বালায় দিই, ও চুলা তো জ্বলতেছিল, চুলাটা বাড়ায় দিই, ভালো করে মিশাই দিই এটাকে, এখন এটাকে ঢেকে জাল দিব, আর মাঝে বেশ কয়েকবার নেড়ে দিতে হবে যাতে তলে লেগে না যায়, টমেটো সস দিব আমি অথবা কেচাপ, প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে একটু মিলাই দিই, কয়টা কাঁচামরিচের ফালি দিব, আর 1/2 কাপ পানি দিব, দিয়ে এটাকে মিলাই ভুনবো, একটু ভুনবো, পলক আসতে তুমি রেখে দিও, আচ্ছা রেখে দিব, এখন জালটা বাড়ায় দিলাম, বল গেছে নিক ঢেকে দেই, জালটা মানে বল গেছে গেলে এটাকে হালকা আছে দমে রেখে দিতে হবে, বাইরে থেকে দেখা যাচ্ছে এটা বল গেছে গেছে, এখন আমি এটাকে খুব কম আছে রেখে দিব, অনেকটা দমের উপরে আর কি, হালকা আছে, এই ফাঁকে 2 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে 1 টেবিল চামচ ঘি মিলে মিলা রাখবো, এটা না থাকলে মাওয়া দিয়ে দেওয়া যায়,
প্রায় মিনিট দশেক পরে এই মাওয়া অথবা গুঁড়া দুধ আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে এটাকে মিশাই দেই। দিয়ে এটাকে এখন হালকা আছে এই দমের উপর রেখে দেব, হইতে থাক। আর মিনিট দশেক পরে এই যে দেখেন তেল উপরে উঠে আসছে, আমি চুলাটা বন্ধ করে দিই। আর নাড়ানাড়ি করবো না, একটু ঝাঁকায় দেখি তলে লাগছে নাকি। হ্যাঁ, না তলেও লাগে নাই, লাগলে উঠে গেছে, অসুবিধা নেই, অত লাগে নাই, কোনো কিছুই হয় নাই। দেখেন এই হয়ে গেল খাসির শাহী চাপ। যেহেতু হলুদ টলুদ দেওয়া হয় না, এর রংটা একদম পুরা বাদামি হয়, সাংঘাতিক মজার একটা আইটেম। কারণ আমি এইটা একটু চেখেই বলে দিতে পারি, হ্যাপি জোস। এই যে দেখেন হয়ে গেল আমার খাসির শাহী চাপ, সাংঘাতিক মজার, কোনো হলুদ টলুদ ব্যবহার হয় না দেখে এটার রংটা একটু বাদামি বাদামি হয়, খাইতে খুবই মজা। আমি আবার একটু অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য সালাদ মালাদও দিয়ে নিছি। তো এটা হোটেলে যখন গিয়ে অর্ডার দেবে রেস্টুরেন্টে, তখন ওরা এক পিস মাংস দিবে আর সাথে মাখামাখা যে ঝোলটুকু থাকে সেটুকু দিবে, ঝোলটা খুব মাখামাখা হয়। তো এইখানে আমি আমার দেখানোর জন্য আমি সব কিছুই একটা বাটিতে ঢেলে নিছি, যে জন্য অনেকটা তরকারির মতো লাগতেছে দেখে। কিন্তু হোটেলে আপনাকে কখনো এইভাবে দিবে না, ওরা জাস্ট এক পিস আপনাকে দিবে, সাথে যেটুকু গায়ে মাখা ঝোল আসে ওইটুকুই, তেল তেল সহ যেটুকু আসে সেটুকুই। অনেক কম সময় লাগে, অনেক কম ঝামেলার অ্যাকচুয়ালি, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। একদম হোটেলের বাবুর্চিকে দিয়ে হোটেলের মতো করে তৈরি করা, আর যে কোনো ফালতু হোটেল না, এটা খুব নাম করা একটা হোটেলই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।